সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সম্প্রীতি রক্ষার প্রতীক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি এখানে বেশি বলবো না, কারণ আমি প্রথম দিন থেকে তো জানেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লেখা, বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন দাবি দেওয়া, আমার বাংলাদেশের সমস্ত বন্ধুদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখা, ভার্চুয়াল মিটিং করা এবং আক্রান্ত ইস্কন সহ অন্যান্য সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা ইত্যাদি কাজে আমি নিজেকে যুক্ত রেখেছি। প্রত্যেক দিন কোথাও না কোথাও প্রতিবাদে, শান্তিপূর্ণ প্রতিবাদে, আমাদের যে সনাতনী কালচার আছে এই কালচার হচ্ছে শান্তিপূর্ণভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, সে প্রতিবাদটা আমরা প্রতিদিনই করছি। এখানে গোবিন্দ দাস প্রভু সহ আমাদের ইস্কন আনন্দ মার্গ প্রচারক সংঘ সহ আমাদের ভারত সেবাশ্রম সংঘ সহ আমাদের অন্যান্য যারা সনাতন বা মনুষ্যত্বের প্রচার করেন, মানবিক প্রচার করেন, সেই সংগঠনগুলির সমস্ত প্রতিনিধিগণকে আমি ধন্যবাদ জানাবো। জেলা পরিষদ সদস্য চন্দ্রশেখর ভাই আনন্দময় অধিকারীদের ধন্যবাদ জানাবো। আমাদের দুজন বিধায়ক আছেন অরূপ দাস এবং সুমিতা সিনহা, তাদেরকে সম্মান জানাবো। আপনারা প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা মারিসদা থেকে আমাদের এই পবিত্র স্থান মা নাচিন্দা মন্দির প্রাঙ্গনে আমরা সমবেত হয়েছি। মা নাচিন্দা তিলক কপালে কেটে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এখানে সনাতনীদের ঐক্যবদ্ধ রাখার যে প্রয়াস, যে চেষ্টা, সেটা আমরা নিশ্চিতভাবে চালিয়ে যাব। পথ আমাদের অনেক দূর যেতে হবে এবং যে কথা একটু আগের বক্তা বলছিলেন ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে, যে সমস্ত সনাতনীদের ঐক্য দরকার আছে এবং আমরা যদি সেই ঐক্য না রাখতে পারি তাহলে আজকে বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, এখানেও শুরু হয়ে গেছে, এখানে যে সবাই ভালো আছে তা নয়, তোষণের রাজনীতি আমরা এখানেও দেখছি। বাংলাদেশে অষ্টমীর দিনের ঘটনায় উৎসাহিত হয়ে বিজয়া দশমীতে এগরাতে কি ঘটেছে আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন কোলাঘাটের খন্নাডিতে কি ঘটেছে, আপনারা দেখেছেন নদিয়া জেলার করিমপুর চাপড়াতে কি ঘটেছে দেখেছেন, এবং আমাদের নন্দীগ্রামের হরিপুরে আমাদের লক্ষ্মী মায়ের মণ্ডপ পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে। এখানেও আস্তে আস্তে এক একটা ভাত টিপে দেখছে যে হাঁড়িতে বাকি ভাতগুলো চালগুলোর অবস্থা কেমন, এটাও এখানে শুরু হয়ে গেছে। আর এখানকার মুখ্যমন্ত্রী সাইলেন্ট, নিশ্চুপ, তিনি উত্তরপ্রদেশে আর আসামে কিছু হলে মুখ খুলেন, তিনি প্যালেস্তাইনের ওখানে গাজাতে বোম পড়লে মিছিল বের করেন, কিন্তু এখানে তিনি একদম সাইলেন্ট। আর আপনারা এতটুকু বিচলিত হবেন না, প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে সাথে আছে, পররাষ্ট্র নীতি আছে, ভারত সরকারের পক্ষ থেকে এমই পররাষ্ট্র দপ্তর তারা দ্বিতীয় দিনেই প্রেস স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন, তিনি হলেন ভারত সরকারের প্রতিনিধি। পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি কোনো মুখ খোলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আন্দামানে অনুষ্ঠান থেকে মঞ্চ থেকে বলেছেন, এবং আমি এখানে যে বিরোধী দল নেতা হিসেবে প্রতিবাদ করছি এতে আমাদের দলের সম্পূর্ণ সমর্থন আছে,
ইসকন ছাড়া অন্যান্য যে সমস্ত সংগঠন করছে তারা ধর্মীয় সংগঠন ভাবধারা সংগঠন কিন্তু এতগুলো স্বীকৃত রাজনৈতিক দল আছে যারা মানবাধিকারের কথা বলে যারা সর্বধর্মের কথা বলে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে আজকে বিজেপি ছাড়া একটা কোনো দল এই বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুলেনি রাস্তায় নামেনি আজকে প্রমাণ হয়ে গেছে হিন্দুদের বন্ধুকে হিন্দুদের শত্রুকে এই ঘটনায় প্রমাণ হয়ে গেছে আমি শুধু আপনাদের কাছে বলবো আমাদের জাগরণের দরকার আছে জাগরণের দরকার আছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই বাংলাদেশ যেদিন গঠিত হয় 71 সালে হিন্দু জনসংখ্যা কত ছিল তখন হিন্দু জনসংখ্যা ছিল 22% 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা 28% ছিল আর আজকে নেমে এসেছে কততে 8.2% বাংলাদেশের জিহাদিরা মৌলবাদী শক্তিরা হেফাজতের লোকেরা তারা চায় হিন্দু জাতিকে হিন্দু সম্প্রদায়কে জিরোতে নামিয়ে আমাদেরকে ধ্বংসের জায়গায় নিয়ে যেতে সেই জায়গা থেকে আমাদের হিন্দুদের যেটাকে মাদারল্যান্ড হোমল্যান্ড বলা হয় ভারতবর্ষ সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ এখন থেকে সাধু সাবধান না হই আর আমাদের নেপালে থাকা বাংলাদেশে থাকা বা অন্যান্য জায়গায় থাকা সনাতনীদের পাশে আমরা না দাঁড়াই তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জাতি বিলুপ্ত হবে আজকে অখণ্ড ভারতের কথা যদি কল্পনা করেন আফগানিস্তান তাজিকিস্তান পাকিস্তান নেপাল মায়ানমার ভুটান বাংলাদেশ পুরোটা ভারতবর্ষের মধ্যে ছিল আজকে গান্ধারের ইতিহাস যদি পড়েন তাহলে আফগানিস্তান কাদের সঙ্গে ছিল আমাদের সঙ্গে ছিল আজকে খণ্ডিত হতে হতে আমরা কোন জায়গায় গেছি খণ্ডিত হওয়ার পরেও আমাদের জাতি আমাদের ধর্ম আমাদের সম্প্রদায় যে সংকট আজকে নেমে এসেছে সেই জায়গা থেকে আপনারা যারা হরে কৃষ্ণ বলেন যারা জয় শ্রীরাম বলেন যারা মা নাচিন্দা বলেন যারা মঙ্গলবার শনিবার করেন যারা অমাবস্যা পূর্ণিমা করেন যারা অষ্টমীতে পুষ্পাঞ্জলি সংকল্প দেন যারা নাম হট্ট করেন যারা শীতলা মায়ের সোয়ালে অংশগ্রহণ করেন যারা শিব চতুর্দশীতে বাবার মাথায় জল ঢালেন তারা যদি সবাই একত্রিত হয়ে জাগরণ না ঘটাতে পারেন তাহলে আমাদের অস্তিত্ব সংকট হয়ে যাবে ত্রিপুরা জেগেছে ত্রিপুরা দেখুন খেলার নাম বাবাজি ইউটিউবটা খুলুন ত্রিপুরা দেখুন কেমন ছুটছে আসামে দেখুন আসামের করিমপুরে ওপারে বাংলাদেশ এপারে 1 লক্ষ অসমিয়া বাঙালি হিন্দু জমায়েত হয়ে একসঙ্গে ওদেরকে বলে দিয়েছে যে সাবধান ওপারে যদি কিছু হয় এপারেও কিন্তু প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে আমাদের গণতান্ত্রিক ভাবে সবাইকে এগোতে হবে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকে সমগ্র যে ঘটনাটা আজকে দেখুন আমি আসার আগে সকালে আমি নন্দীগ্রামে মিছিল করেছি আমি বাড়িতে অপেক্ষা করছিলাম মিছিল শুরু হয়েছে এখানে পৌঁছে গেছি তার মধ্যে আমি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলো দেখছিলাম ইউটিউবে গিয়ে সেখানে দেখলাম যে কুমিল্লাতে পবিত্র গ্রন্থ অন্য সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ সেই গ্রন্থটি হনুমানজির পায়ের কাছে রেখেছিলেন কে ইকবাল হোসেন সেই ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে ধরা হলো তাকে আজকে সকাল 11টার সময় ইকবাল হোসেন তার তিন সাথী যারা এই চক্রান্তযুক্ত নামগুলো শুনলেই বুঝতে পারবেন কিভাবে হিন্দুদেরকে চক্রান্ত করে আজকে প্রভু প্রান্ত দাসকে খুন করে পুকুরে চুবানো হলো যতন শাহ ঢাকায় থাকে তিনি বাড়িতে গেছিলেন দুর্গাপূজায় কিভাবে কুপিয়ে কুপিয়ে তাকে খুন করলো 500 দুর্গা মণ্ডপ ভেঙেছে 200 মন্দির রাম ঠাকুরের মন্দির লোকনাথ বাবার মন্দির রামকৃষ্ণ আশ্রম নোয়াখালীতে ইস্কনের এত বড় প্রতিষ্ঠান তাকে তছনছ করে শ্রীলা প্রভুপদ তার গায়ে পর্যন্ত হাত দিয়েছে এই জিহাদিরা এই জঙ্গিরা আপনারা সেটা দেখেছেন আজকে ইকবাল হোসেনের তিন সঙ্গী তাকেও কোর্টে প্রডিউস করা হয়েছে নাম কি নাম হচ্ছে ইকরাম নাম কি হুমায়ুন নাম কি ফয়জাল বুঝতে পারছেন আপনারা ওদের ধর্মগ্রন্থ কারা গিয়ে ঠাকুরের কাছে রাখলো কারা হনুমানজির গদা নিয়ে বেরিয়ে গেল
আপনারা দেখলেন আজকে 10 দিনের রিমান্ড চাইলো বাংলাদেশ পুলিশ 7 দিনের রিমান্ড দিয়েছে আজকে কত বড় কনস্পিরেসি করে গোটা বাংলাদেশের জেলা উপজেলা এমন কোন থানা নেই যে থানাতে আমাদের হিন্দু সম্প্রদায় এবং তাদের মন্দির আক্রান্ত হয়নি এরপরে প্রতিবাদ করবেন না কোথায় সেকুলাররা কোথায় বুদ্ধিজীবীরা কোথায় পশ্চিমবাংলার শাসক দল একটা তো টুইট করতে পারতেন আজকে আপনাদের সকলের বোঝার দরকার আছে আজকে যদি আপনাদের জাগরণ না ঘটে তাহলে আগামী দিনে আমরা কেউ টিকতে পারবো না আমার আরো কাজ আছে মহারাজের আজ ইসকন 150 বেশি দেশে সন্ধ্যাবেলা মোমবাতি প্রজ্বলিত করে মিছিল করছে গোটা পৃথিবী জুড়ে প্রভুর মিছিল আছে মেছেদাতে অন্যান্য সংগঠনের অনেক প্রোগ্রাম চলছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের অনেক অঙ্গ সংগঠন ভারত সেবাশ্রম সংঘ সবাই এই মানবতার বিরুদ্ধে যে লড়াই শ্রী চৈতন্য দেবের আদর্শের বিরুদ্ধে লড়াই শ্রী স্বামী বিবেকানন্দের আদর্শের বিরুদ্ধে লড়াই স্বামী প্রমোদানন্দজির আদর্শের বিরুদ্ধে লড়াই শ্রী লাল প্রভুপদর আদর্শের বিরুদ্ধে লড়াইতে আজকে সবাই এই আক্রান্তকারীদের পক্ষে মাঠে নেমে প্রতিবাদ করছেন এই প্রতিবাদকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে সবাই ভালো থাকবেন জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম গো মাতা কি গো মাতা কি শ্রীকৃষ্ণ জন্মভূমি কি শ্রীরাম জন্মভূমি কি